ಮಕ್ಕಳಿಗೆ ಆದಿಶ ಶರೀರ ಸಮಾಜ ಶುದ್ಧಿ ಅಲ್ಲ ಆರೋಗ್ಯಕ್ಕೆ ಮುಖ್ಯವಾಗಿ এবং হুজুর কেবল জানেন একনিষ্ঠ একজন মুরির সন্তান এবং তিনি আপনজনদের এই বাসভবনে মসজিদ মাঠ প্রাঙ্গণে আল্লাহ আমাদেরকে আজকের এই মাহফিলে আসার সুযোগ করে দিলেন, বসার সুযোগ করে দিলেন। এটি টাইমে অনেক মানুষ হসপিটালে অসুস্থ অবস্থায় পড়ে আছে, কেউ জেলখানার মধ্যে পড়ে আছে, রুজির তাড়নায় বিভিন্ন মকসুদ হাসিলের জন্য কেউ দিক বিদিক ছুটাছুটি করতেছে। আল্লাহ সব কিছুর থেকে আমাদেরকে আলাদা করে তার বাগানের ভিতরে বেহেশতের টুকরার মধ্যে আল্লাহ বসিয়ে দিলেন। এই জন্যে আল্লাহ পাকের শাহী আসমানে জবান খুলে শুকরিয়া করে সবাই বলি আলহামদুলিল্লাহ। আরো শুকুর গুজার করি সে আল্লাহর যেই মনিব আমাদেরকে বিনা চাওয়ার বিনা দরখাস্তে সেই নবীর উম্মত বানাইলেন, যেই নবী নবীদের নবী, যেই নবী রসুলদের ইমাম। আমরার কালেমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদেরও যেই কালেমা, সমস্ত নবীদেরও সেই কালেমা। আমরা যেই কালেমার উপরে ইমান এনে মুসলমান হইছি, নবীরাও এই কালেমার উপর ইমান আছে। একমাত্র আল্লাহর নবী যিনি কোন নবীদের উপরে ইমান আনাতার লাগে নাই, তিনি শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহর উপরে প্রথম মুসলমান, ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, তিনি সর্বপ্রথম মুসলমান, তিনি সর্বপ্রথম আল্লাহকে লা ইলাহা ইল্লাল্লাহ বলে স্বীকৃতি দিয়েছেন এবং এই কালেমার জিকির তিনি করেছেন। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। এই জন্য নবীজি বলতেন আনা আউয়ালুল মুসলিমিন, আমি মুসলমানদের মধ্যে সর্বপ্রথম মুসলমান। সমস্ত নবীরা এই নবীর উপর ইমান আনার কারণে ইমানদার হইছে। সূরা আল ইমরানের 81 নম্বর আয়াত তার প্রমাণ। আল্লাহ বলেন ওয়া ইযা খাযাল্লাহু মিসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা। হুজুর স্মরণ করুন সেই দিনের কথাগুলি আলমে মেসাকে, যখন নবীদের কাছ থেকে আমি আল্লাহ ওয়াদা নিয়েছিলাম যে তোমরা বলো আমার আখিরি নবীর উপরে তোমরা ইমান আনবে এবং তিনি পৃথিবীতে যাওয়ার সাথে সাথে তোমাদের রেসালাত খাতেম হয়ে যাবে, তোমরা সেই নবীর আনুগত্য স্বীকার করে তার কাছে বায়াত নিবে। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। তাই সমস্ত নবীরা আমার নবীর উপরে ইমান আই না ইমানদার হইছে। এরপরেও যেটি নবীর মর্তবা বুঝে না, এই অন্ধ মুসলমানদেরকে আপনি বুঝাবেন কেমনে? যার অন্তরের ভিতরে নেফাকি ঢুকছে, মুনাফিকি ঢুকছে, এরে হাজার বুঝাইলেও নবীর ইজ্জত বোঝানো যাবে, হাজার দলিলেও কাজ হইত না। এই জন্য আল্লাহ কোরআন শরীফের এক আয়াতে সূরা মুনাফিকের মধ্যে ওয়াজ করেন ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। হাবিব, ইজ্জত সম্মান তাজিম তাকরিম আমি আল্লাহর জন্য, ওয়ালিল্লাহিল ইজ্জা আমি আল্লাহর জন্য, ওয়ালি রাসূলিহি আমি আল্লাহর রাসূলের জন্য। ওগো বন্ধু, আপনি আপনার উম্মতকে জানায় দেন ইজ্জত তো আমি আল্লাহর জন্য, ইজ্জত আপনি রসুলের জন্য, তাজিম তাকরিম সম্মান মর্যাদা আমি আল্লাহর ওলিদের জন্য,
ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন, যাদের অন্তরের মধ্যে মুনাফিকি আছে, নেফাকি আছে, ওগো আল্লাহর নবী আপনি শোনেন, তারা বুঝে না, তারা অনুধাবন করে না। ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন, যাদের যারা মুনাফিক, যাদের অন্তরের মধ্যে নেফাকি আছে হাবিব, তারা জানে না, তারা বুঝে না, আমি আল্লাহর ইজ্জত তারা বুঝে না, আপনি নবীর ইজ্জত তারা জানে না। তুমি এই আয়াত থেকে আমরা কি বুঝি? যে যারা আল্লাহর রসুলকে ইজ্জত দিতে জানে না আল্লাহর বাসায়, তারা মুনাফিক। আমরা ফির সাহ হুজুরের বাসায় না, কোন আলেমের বাসায় না, কোন মুস্তাহিদের ভাষায় না, কোন মুফাসসিরের ভাষায় না, কার ভাষা জোরে বলতে হবে, ভাষাটা কার? আল্লাহর ভাষা কোরআন শরীফের মধ্যে ভুলটুল আছে, সন্দেহ আছে? যদি কেউ সন্দেহ পোষণ করে তার ইমান থাকবো? বাজান এমন প্রশ্ন করতে পারেন, হুজুর তাহলে মুনাফিক কেমনে চিনবো, কই ফামো, বুঝবো কেমনে? সামনেও মুনাফিক লেখা থাকে না, পিছনেও মুনাফিক লেখা থাকে না। মস্ত বড় পাগড়িওয়ালাও মুনাফিক হতে পারে, মস্ত বড় দাড়িওয়ালাও মুনাফিক হতে পারে, মস্ত বড় নামাজিও মুনাফিক হতে পারে, মস্ত বড় নামাজিও মুনাফিক হতে পারে, মস্ত বড় রোজাদার মুনাফিক হতে পারে, মস্ত বড় পাগড়িওয়ালা দাড়িওয়ালা জুব্বাওয়ালাও বাবা মুনাফিক হতে পারে। তার বাস্তব প্রমাণ হলো আব্দুল্লাহ ইবনে উবাই সারা জীবন আমার নবীজির পিছনে নামাজ পড়েছেন, মস্ত বড় দাড়ি ছিল, মস্ত বড় ফাগড়ি ছিল, মস্ত বড় জুব্বা গায়ে দিয়া নবীজির পিছনে ইক্তেদা করতেন নবীর মসজিদ আব্দুল্লাহ ইবনে উবাই। তার ছেলে অনেক বড় দামি সাহাবি ছিলেন, সাহাবির বাবা। আজকে আমাদের দেশে নতুন নতুন শয়তানের জন্ম হইতেছে, শয়তানের দলেরা ইয়াজিদকে ভালো মানুষ বানাবার চায়। কি কথা কন না কেন? এই কথা বলেন আছে না নাই? এই শয়তানের দলেরা নতুন এগুলি আমদানি হয়েছে বাংলাদেশে, এদের পিছনে ইক্তেদা করা মুসলমানদের জন্য আরাম, এর পিছনে ইক্তেদা করলেন তো মুনাফিকের পিছনে ইক্তেদা করলেন, আর সারা জীবনের পিছনে নামাজ পড়বেন, কোনদিন নামাজ উঠো না, কোনদিনও নামাজ হবে না। এখানে চ্যালেঞ্জ, আমি চ্যালেঞ্জ দিয়ে গেলাম, কারো বুকের কলিজার মধ্যে যদি সাহস থাকে, কবে বহাসে বসবা আমি ডেট দিয়ে দেবো, কবে বহাস করবে? ইয়াজিদ লানত প্রাপ্ত আল্লাহর কসম, কোরআন সুন্নাহ ইজমা কিয়াস আইম্মা ইকরামের সিদ্ধান্ত থেকে যদি প্রমাণ দিয়ে যেতে না পারি তো আমরা ডিক্লিয়ার দিব আটটুসি কোনোদিন যাব না, আর যদি প্রমাণ দিতে পারি তাহলে আটটুসির হুজুরের দপ্তরে মরিদ হতে হবে। হাজিরিন ভালো করে শুনুন, আব্দুল্লাহ ইবনে উবাই নবীজির পিছনে ইক্তেদা করতেন, আল্লাহু আকবার। আমার নবীজির দপ্তরের সাহাবিদের মধ্যে একজন সাহাবি ছিল আব্দুল্লাহ ইবনে উবাইর ছেলে, বড় মস্ত বড় সাহাবি, বড় আশিক সাহাবি, মুনাফিক সর্দার মরে গেল, ওসিয়ত করে গেল ছেলে রে তুই তো নবীর দরবারে যাস, নবীরে বলবি নবীজির জুব্বা যেন আমার কাফন পরায় দেয়, নবীরে বলবি নবী যাতে আমার জানাজার নামাজ পড়ায় দেয়, নবীরে বলবি নবী যাতে আমার কবরে নামায় দেয়। মুনাফিক সর্দারের ছেলে মস্ত বড় দামি সাহাবি, সাহাবির বাবা হলো মুনাফিক, সাহাবির ছেলে বলে সমালোচনা করব না এমন তো কোনো কথা না, সাহাবির বাবা হবে মুনাফিকই করবে নবীর সাথে, আর আমি সুমাইব এমন তো কোনো কথা না, সাহাবির ছেলে দুশ্মনি করবে নবীর আওলাদের সাথে আর আমি তার সমালোচনা করব না এমন তো কোনো কথা না, কথা বলেন ঠিক না বেটে? বিরাট আদর করব না, আমার রসুলের আওলাদ জবাই দিয়া মাথারে বর্ষা রাঙায় বিদে তোমরা আনন্দ মিছিল করবে আর আমরা তোমার সুমামু, এমন মুনাফিক মুসলমান আমরা না, আমাদের কলিজায় এমন নেফাকি ঢুকে নাই,
আমাদের রক্তে দুশ্মনের রসুলের রক্ত নাই, কথা বলেন ঠিক না বেঠে? ভালো করে শুনেন, মুনাফিক সর্দার মরে গেছে গা, ছেলে আইসা নবীজির খেদমতে বলি, আর রসুল আল্লাহ আমার বাবা তো সারা জীবন আপনার সাথে মুনাফিকি করছে, আমি তো আপনার ভালোবাসি। হুজুর আমার বাবার শেষ জীবনে রসিয়ত ছিল আপনার পবিত্র জুব্বা দিয়ে আমার বাবার কাফন পরাইবে, আপনি নিজে জানাজার নামাজের ইমামতি কইরা আমার বাবার কবরে নামাইবেন। ইয়া রসুল আল্লাহ আমি তো আপনার সাহাবি, আমার বাবাই সারা জীবন আপনার সাথে মুনাফিকি করছে, হুজুর আপনি দয়া করে আসেন, জীবনের শেষ ওসিয়তটা আপনি দয়া করে রাখেন। আল্লাহর নবী জানাজার নামাজ পড়ানোর জন্য উঠে যাবেন, ঠিক এমন সময় হযরত ওমর পিছন দিক থেকে জুব্বা টেনে ধরছে, ওগো নবী আপনি কার জানাজা পড়াইতে যান, যিনি সারা জীবন আপনি নবীরে কষ্ট দিয়েছে আপনার সাথে মুনাফিকি করছে। এমন সময় হযরত রাসূল করিম ডেকে বলে, ওমরে থামো, ওমর থামো, আমাকে আমার কাজ করতে দাও। নবীজি যে তার জানাজার নামাজ পড়াইলেন, নিজের জুব্বা খুলে দিয়ে তার কাফনের কাপড় পরাইলেন, কবরের মধ্যে রাখলেন, আল্লাহ আয়াত নাজিল করে বললেন, হুজুর মুনাফিকদের জানাজার নামাজ যতই আপনি পড়ান আর আপনার জুব্বা গায়ে দিয়েও তার কাফনের কাপড় যদি আপনি পরাই দেন, আপনার সাথে দুশ্মনী করেছে আমি আল্লাহ তারে মাফ করব না। কেউ মুসলমান কাফির তওবা করলে আল্লাহ ক্ষমা করবে, কিন্তু মুনাফিকের জায়গা জাহান্নামের সর্বনিম্ন জায়গা, ভাবতেছেন বিরাট বুজুর্গ না, ও হারিকেন ধরে কিয়ামতের ময়দানে তালাশ করে পাবেন না, যারে পাবেন তিনি রহমাতুল্লিল আলামিন, হারিকেন ধরিয়ে কিয়ামতের ময়দানে খুঁজে পাবেন না, যাকে পাবেন তিনি নবী, দলে থাকলে রসুলের দলে থাকেন, দুশ্মনের রসুলের দলে যাওয়ার সুযোগ নাই। আল্লাহর নবী জানাজা শেষ করছে, আয়াত নাজিল করে দিলেন, আল্লাহ হাবিব আর কখনো মুনাফিকের জানাজা আপনি পড়াইবেন না, আর কখনো কাফন দাফন আপনি করবেন না। 300 মুনাফিক ছিল ওই সময় কাফনের সময়, সব মুনাফিক গুলি বলে উঠলো, ইয়া রাসূলুল্লাহ আমাদের ভুল হয়ে গেছে, আমরা আপনার কাছে তওবা করে পুনরায় দোহরায় কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম, বাকি 300 মুনাফিক সব কালমা পড়ে মুসলমান হয়ে গেল। মারহাবা কর, আরো জোরে, নবী যে মুনাফিকের নামাজ পড়াইছেন, এখন প্রশ্ন হলো নবী কি ভুল করছে? কথা কর না কেন, নবী ভুল করছে? কিন্তু বাংলাদেশের একজন খ্যাতনামা জামাত ইসলামের বক্তা কুমিল্লার বাড়ি কয়দিন আগে কইছে, কয় নবী এখানে ভুল করছে, নবী মুনাফিকের জানাজা পড়াইতারে, নবী ভুল করছে? কেউ মুসলমান এই ভুলের কথাটা তো আমরা বলি নাই, ভুলের কথা বলছে আমার মতো দাড়িওয়ালা, নবী যে ভুল করছে এই ভুলের কথা আটশির ফিরসা হুজুর কয় নাই, শশিনা ফিরসা হুজুর কয় নাই, সোনাকান্দার ফিরসা হুজুর কয় নাই, জোনপুরীর ফিরসা হুজুর কয় নাই, কইছে কেডা আমার মতো দাড়িওয়ালা লম্বা টুপিওয়ালা বিরাট বুজুর্গ আলাইহিসসালাম, খ্যাতিমান সাইকুল হাদিস, সাইকুল মুফাসসিরিন, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিন্তাবুদ, আল্লাহ আমাদের কি ইমান কিভাবে যে ধ্বংস করে দিচ্ছে বুঝবেনি না, কল্পনা করতে পারবেন যে নবীর ভুল হয়ে গেছে এই কথা যদি সাহাবিরা জিন্দা থাকতো তাহলে কি করত? কথা কর না কেন, নবী ভুল করছে এই কথা বলার সাথে যদি নবীর সাহাবিরা জিন্দা থাকতো, অস্তিত্ব পৃথিবীর মধ্যেই থাকতো না, সাহাবিদের অন্তরে কখনো এই কল্পনাও আসতো না। আল্লাহু আকবার, অথচ আমাদের মতো আলেম সমাজ আজকে বলে দিচ্ছে আপনাদেরকে,
কিন্তু এই কথাগুলি আমাদের দেশের মুসলিম সমাজ অবুঝ মানুষগুলি ঢোক গিলে গিলে খেয়ে ফেলতেছে, আর দাড়ি জুব্বা ফাকড়ি দেখে দেখে তাদের দলভুক্ত হয়ে যাইতেছে। মুসলমান ভালো করে শুনে রাখবেন, মুসলমানের মহামূল্যবান বস্তুর নাম হলো ইমান। ইমানের মূল ফাউন্ডেশন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর পরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের সমাজে অনেকে প্রশ্ন করবে, হুজুর কবরে কি আল্লাহ ইংরেজি গাইব? কবরে কি আল্লাহর ইংরেজি গাইব যে নবী ভুল করছে না, ভুল করে নাই, নবী মরে গেছে না, জিন্দা আছে, নবী আহে না যায়, নবী দেহে না শুনে, এগুলি কি আর কবরে জিগিব? কবরে জিগিব আপনি নামাজ পড়ছেননি, রোজা করছেননি? কি সুন্দর যুক্তি দিতেছে, চমৎকার যুক্তি, কিন্তু যুক্তির ভিতরে গলত কোথায়? আজকে আমি আপনাদেরকে কবরের প্রশ্ন নিয়ে পাঠ পাঠ করে বুঝাইতেছি, ভালো করে বুঝে শিখে যাবেন। কবরের মাধ্যম প্রথম নাম্বার প্রশ্ন করা হবে, মার রাব্বুকা, তোমার রবকে। দুনিয়ার ভিতরে আপনি হয়তো শিখে যাবেন রাব্বি আল্লাহ, আমার রব হলো আল্লাহ, আমার রব হলো আল্লাহ, রাব্বি আল্লাহ, রব হলো আমার আল্লাহ, রব হলো আমার আল্লাহ। আপনি প্রশ্নের জবাব দুনিয়াতে জপন করে যাবেন, কিন্তু কবরের মধ্যে বাজান প্রশ্নের জবাব দিতে পারবেন না। প্রশ্ন রাখতে পারেন, মুফতি সাহেব হুজুর কবরের মধ্যে প্রশ্নের জবাব আমি কেন দিতে পারবো না? তার কারণ আমি বলে দিয়ে যাই, আপনাদের দেশে ক্লাসে ছাত্ররা লেখাপড়া করে, ধরেন অষ্টম শ্রেণীতে একটা ছাত্র লেখাপড়া করে, অষ্টম শ্রেণীতে তিন পাটে পরীক্ষা হয়, প্রথম সাময়িক, দ্বিতীয় সাময়িক, এরপরে ফাইনাল, কি কথা ঠিক না বেঠে? প্রথম সাময়িক পরীক্ষার সময় একটা সিলেবাসকে তিন ভাগে ভাগ করা হয়, প্রথম পাঠ, দ্বিতীয় পাঠ, শেষ পাঠ। যখন ছেলেটা প্রথম পাঠে পরীক্ষা দিবে, তখন প্রথম সিলেবাস গুলি ছেলেটাকে সুন্দর মতো পড়তে হয়, পড়ার পরে যখন পরীক্ষার হলে যায়, শিক্ষক প্রথম সিলেবাস অনুযায়ী সেই প্রশ্নগুলি লিখে দেয়, আর ছাত্রগুলি প্রশ্নগুলির জবাব পরীক্ষার হলের মধ্যে দিয়ে দেয়। এখন প্রশ্ন আপনাদেরকে করি, জবাব দিবেন, কোন ছেলে যদি পরীক্ষার হলে ওই ক্লাসের বইয়ের প্রথম পাঠ যদি সুন্দর মতো সিলেবাস কমপ্লিট করে না যায়, তাহলে কি সে পরীক্ষায় পাশ করতে পারবে? পারবে? তাইলে কবরের মধ্যে প্রথম সাময়িক পরীক্ষা হলো মার রাব্বুকা, তোমার রবকে। আপনি জবাব দিবেন রাব্বি আল্লাহ। এখন প্রশ্ন হলো আল্লাহ আপনার আল্লাহ কেমন? আল্লাহ আপনার আল্লাহ কেমন? আল্লাহ এখন প্রশ্ন করেন, হুজুর আল্লাহরে নিয়েও কি ঝগড়া আছে? হ আল্লাহরে নিয়েও ঝগড়া আছে, কিন্তু হুজুর তালি কি ইসলামী সাইডে দিমু, এত ফেসা ফেসি আর ভাল লাগে না। আচ্ছা বলেন, সমাজে ফেসা ফেসি সমাজ কি সাইডে দিছেন? কথা কর না কেন? রাজনীতি নিয়ে ফেসা ফেসি রাজনীতি ছাড়ছেন? সংসারে বিরাট ঝামেলা ছাড়ছেন? বউয়ের সাথে মাঝে মধ্যে ঝগড়া হয় ছাড়ছেন নি বউ? তাহলে বউয়ের লোকে ঝগড়া হলো বউ ছাড়লেন না, সংসারে ঝামেলা হলো ফুলাবানির সাথে বাচ্চা কাচ্চার লগে ফুলাবান বয়কট করে দিলেন না, সমাজের ভিতরে ঝগড়া ফাসাদ হলো সমাজ ছাড়লেন না, রাজনীতি নিয়ে ঝগড়া হলো রাজনীতি ছাড়লেন না, তো মুসলমানদের ভিতরে ফেসাফেসি দেখে আপনি এত মন কষ্ট পান কেন? মনে কষ্ট পাওয়ার কিছু নাই, বুঝার জায়গা। প্রশ্ন রাখতে পারেন, হুজুর আল্লাহ নিয়েও কি ঝগড়া আছে? হ আল্লাহ নিয়েও ঝগড়া আছে, খালি নবী নূরের না মাটির এটা নিয়ে ঝগড়া না, খালি আল্লাহ নিয়েও ঝগড়া আছে। বলে হুজুর এটা কেমন? আমরার দেশের একদল মুসলমান বেরিয়েছে বুহের উপরে হাত বিন্দে নামাজ পড়ে, হাওটারে এমনি সরাই দেখ, কথা কর না কেন? আসে না নি না আসেনি, এমনি দাঁড়াইছে মানে ভূত একটা দাঁড়াইল, এমনি দাঁড়াইছে। এই শোনের, তুই ফাও এমনি এত সরাই দিয়ে খারাস কে? তুই আরাম করে ভালো মতো দাঁড়া, এত সরাসরি দরকার কি? আরেকজনের ফার ওপর ফাড়া দিয়ে রইছি, কয় শয়তান যাতে না ডুহে, এখন শয়তান ডুহার জাগার কি অভাব পড়ছে?
শয়তান কি জায়গা পায় না তালাশ করে? কথা কন না কেন? শয়তান কি জায়গা পায় না? শয়তান তো এমন শয়তান, ওটার মানুষের শরীরের রক্তের ভিতর দিয়ে যাইয়া কালবের মধ্যে বসে বসে ধোকা দেয়। শয়তান জায়গা পায় না বসছে? হ্যাঁ বলো তো শয়তান রে, আমার দিকে তাকান, বেশি রাত করবো না, এর লেগে তাড়াতাড়ি আইসি, যেহেতু অনেক দূর থেকে বাইরে আসছে চলে যাবেন, ব্যস্ত নি আর ব্যস্ত মানে ব্যস্ততা নিয়ে আর কিছু নেই, আমি তাড়াতাড়ি ছেড়ে দেব, এর লেগে তাড়াতাড়ি ধরছি। আপনারা সাধারণত দুহারি নবাবগঞ্জের অঞ্চলের মানুষ একটু ডিজিটাল পদ্ধতি সিস্টেম হলো, বেশি রাত করবার সার না, যত তাড়াতাড়ি সারা যায় ততই বালা, এটা গুণ বালা। সারা রাত ভরে আর শুনে রাতে একটা দুইটা তিনটে খেলে মোনাজাত দিলি, মানুষ মোনাজাত ধরবো না, ঘুমাইবে না, কেউ মোনাজাত ধরতেছে হুজুর মোনাজাত করতেছে, একজন ঘুমাইতেছে, তে মোনাজাতে লাভ আছে? আপনি মোনাজাত ধরছেন আল্লাহর কাছে, যদি ঘুমান আল্লাহকে দেখ বাপটা বলুত বলুত কত, আমার কাছে না আছে, ও ঘুমাইতেছে। প্রিয় ভাইরা আমার, প্রশ্ন হলো কবরের মধ্যে প্রথম জবাব মার রব্বুকা, তোমার রবকে আপনি জবাব দিবেন রব্বি আল্লাহ। এখন আল্লাহ নিয়েও রব নিয়েও ঝগড়া আছে, ওই দলের লোকেরা বলে আল্লাহ আকার, আর আমরা হলে সুন্নত আল জামাত বলি আল্লাহ নিরাকার। সুবহানাল্লাহ, জোরে বলেন। ওই দলের লোকেরা বলে আল্লাহ আকার, আর আমরা রাহলে সুন্নত আল জামাত রাখি আল্লাহ নিরাকার। কেউ যদি আল্লাহকে আকার মনে করে সেজদা দেয়, খোদার কসম কিয়ামত পর্যন্ত হায়াত হবে সেজদা দিবা, একটা সেজদাও আল্লাহর দপ্তরে কবুল হবে না, কারণ তোমার এখনো আল্লাহর উপরে একিন ইমান এখনো ঠিক হয় নাই। ভাবেন কি এত সোজা, আল্লাহর উপরে ইমান একিন যতক্ষণ পর্যন্ত ঠিক না হবে, সহি না হবে, ততক্ষণ পর্যন্ত আপনি আল্লাহকে সেজদা দিলে মঞ্জুর হবে না। প্রশ্ন রাখতে পারেন হুজুর, আর একটু ব্যাখ্যা দিয়ে বলেন। ছোট্ট করে একটা ঘটনা শোনায় আমাদের মাজহাবের ইমাম, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, এশার অজদি ফজরের নামাজ পড়েছেন একটা না 40 বছর, জোরে জোরে বলা যাবে কি মারহাবা, কত বছর? জোরে বলেন কত বছর? যে লোকটা এশারও যদি ফজরের নামাজ পড়লো 40 বছর, এবার আপনি বলেন ওই লোকটা কি আমানতের খেয়ানত করতে পারে? যে লোকটা কত বড় আমানতদার যে 40 বছরে এশারও যদি ফজরের নামাজ পড়ছে, কত তাকুয়া ছিল, দু রাকাত নামাজে কোরআন শরীফ খতম দিতে একবার, তাহলে তার সিনার ভিতরে কোরআন শরীফটা কিভাবে আল্লাহ জমা করছে? সুবহানাল্লাহ, জোরে বলে আল্লাহ আকবর, বলে আল্লাহ আকবর। এ মুসলমান, হযরত ইমামুল আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ওনার জমানাতে এক নাস্তিক পণ্ডিত বললেন, নাস্তিক মহোদয় বললেন আল্লাহ আছে আমি এটা মানি না। আমার তিনটা প্রশ্নের জবাব তোমাদেরকে দিয়ে দিতে হবে। প্রথম নাম্বার প্রশ্ন, আল্লাহর আগে কি? যদি কোরআন হাদিস দিয়ে কোনো ধর্মগ্রন্থ দিয়ে দাও আমি মানব না, কারণ আমি যুক্তিবাদী, যুক্তি দিয়ে আমাকে বুঝাইতে হবে আল্লাহর আগে কিছুই নাই। এখন সিরিয়ার খলিফা যিনি আছেন, সিরিয়ার সমস্ত আলেম ওলামাদেরকে ডাক দিলেন। আলেমরা এই অবান্তর প্রশ্ন শুনে বলেন, মহারাজ এই লোকটা পাগল ছাগল কোত্থেকে ধরে নিয়ে আসছেন, আল্লাহর আগে কি এটা কি কোনো প্রশ্ন হলো? তখন ওই নাস্তিক বললেন, মহারাজ আপনার আলেম ওলামা কিন্তু প্রশ্নের জবাব দিতে পারে নাই, তারা বেহুদা আমার উপর আক্রমণ করতেছে, এবার আমার প্রশ্নের জবাবগুলি দিয়ে দেন। খলিফা তো জ্ঞানী মানুষ, তিনি চিন্তা করলেন তার প্রশ্নের জবাব তো দিতে হবে, না দিলে আমার ইজ্জত নষ্ট হয়ে যাবে, আল্লাহর ইজ্জত নষ্ট হয়ে যাবে, আমাদের সমাজের অসংখ্য মানুষ ইমানদার বেঈমান হয়ে যাবে। সিরিয়ার খলিফা ঘোষণা দিলেন, কে আছো? এই তিনটা প্রশ্নের জবাব নাস্তিকের জবাব দিয়ে দিবে। প্রথম নাম্বার আল্লাহর আগে কি, 2 নাম্বার প্রশ্ন আল্লাহ কোন দিক সাইয়ে রইছে, 3 নাম্বার প্রশ্ন আল্লাহ হন কি করতেছে। কথা বুঝছেন? ঠিক আছে, 3 নাম্বার প্রশ্ন আল্লাহ হন কি করতেছে। এবার খলিফা জানলেন, ইরাকের বাগদাদ থেকে সিরিয়াতে একজন লোক ব্যবসা করতে যায়, কাপড়ের ব্যবসা করে, তার নাম নুমান বিন সাবিত।
আমাদের মাঝহাবের ইমাম যিনি, তিনি প্রথম জীবনে কাপড়ের ব্যবসা করতেন। মারহাবা কর, আরো জোরে বলেন মারহাবা। কাপড়ের ব্যবসা ভালো ব্যবসা, আমাদের অঞ্চলে অনেকে কাপড়ের ব্যবসা যারা করে তাকে রেজুলা কয়, এটা ঠিক না? এগুলো ভুল কথা। আপনি ব্যবসার ভিতরে আবার সাম্প্রদায়িকতা নিয়ে আসেন কেন, বংশ নিয়ে আসেন কেন? নবী কি ছাগল চড়ান নাই? কথা কর না কেন? নবী কি রাখালগিরি করেন নাই? তাহলে আমি কি নবীকে রাখাল বলে কি নবীজির সম্মান মর্যাদা কমাইতে পারবো? তো নবী যে রাখালগিরি করছেন, নবী এতিম ছিলেন, নবী অভাব বরণ করেও নিয়েছেন, নবীজি সিরা কাপড়ও পরেছেন, নবীজি এক কম্বলে সারা জীবন কাটাইছেন, নবীজি শুধু পাটির শটের উপরে ঘুমাইছেন, অথচ তিনি দুজাহানের বাচ্চা। তো মানুষের কাজ নিয়ে হিংসা করে, একজন রিক্সাওয়ালা হতে পারে তাকে সম্মান দেওয়ার চেষ্টা করে, কারণ সে ভিক্ষা করে খায় না, চুরি করে খায় না, সেই লোকটা কি করে পরিশ্রম করে খায়, এটা তার হালাল রুজি। কথা বলেন না কেন? আমরা পরিশ্রমকে মর্যাদা দেই। আমরা বাঙালি জাতির অবস্থা হইছে আমাদের অ্যাটিটিউড বালা না। বিদেশে যাবেন, একটা লোক যদি মেথরও হয় তাকেও সম্মান করে, ও কাজ করে খায়। আর আমরা সিদ্ধ করি আরো একটা রিক্সা চালায় ফকিন্নির ঘরের ফকিন্নি। মনে রাখবেন, সম্মানের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, দৌলতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ। আপনাকে আল্লাহ সারতলা থেকে নামায় নিস্তলা, নিস্তাদল থেকে নামায় গাছতলা। আল্লাহর আনতে বেশি সময় লাগে না, আবার গাছতলা থেকে আল্লাহ আপনার 25 তলায় লুয়ে যাবো আল্লাহর সময় লাগবে না। ফ্যানটা বন্ধ করে দেন, এটা একটা শব্দ আর বিকট শব্দ। মোহাম্মদ দুরুশি বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা, হ্যাঁ বসে পড়ি, আমরা সবাই বসে পড়ি। মোহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা, ওরে যাও রে মাহফিলে রাহাওয়াম, যাও রে উরে মদিনায়, আমাদের দরুদ পৌঁছে দিও নুর নবীজির পাক রওজায়। আল্লাহুম্মা মাশাআল্লাহ মাশাআল্লাহ, একসাথে জবান খুলে খালিবার দপ্তরে সংবাদ গেল, ইরাকের বাগদাদ থেকে একটা লোক আসে যিনি বড় যুক্তিবাদী জ্ঞানী। ডাকা হলো, ছেলেটার নাম নোমান বিন সাবিত। তখনও তিনি এত বড় আলেম হন নাই, পরিচিতি সারা পৃথিবীব্যাপী ছড়ায় নাই। নুমান বিন সাবিত ওনার নাম, ওনাকে আমরা পরিচিতি ইমামুল আজম আবু হানিফা। ওনার মেয়ের নাম ছিল হানিফা, এই জন্য মেয়ের নামে তার নাম হলো আবু হানিফা। বাজান রে, মেয়ে হলে আমাদের দেশের অনেকেই বেজার হয়ে যায়, মেয়ের মতো যদি মেয়ে হয় একটা মেয়ে 10টা ফুলার কাজ করে দেয়, বেজার হবেন না। মেয়ের মতো যদি মেয়ে হয়, ইমামুল আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি ওনার কাছে সংবাদ গেল, ওগো ইমামুল আজম আবু হানিফা, আমাদের দেশে একজন নাস্তিক মহোদয় আসছেন, তার প্রশ্নের জবাব কেউ দিতে পারে না। কি প্রশ্ন বলে আল্লাহর আগে কি? 2 নম্বর প্রশ্ন, আল্লাহ এখন কোন দিক সাইয়ে রইছে? 3 নম্বর প্রশ্ন, আল্লাহ হন কি করতেছে? 3টা প্রশ্ন কোনো কোরআন কিতাব দিয়ে দিলে হবে না, যুক্তির বদলে যুক্তি দিতে হবে। ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি বললেন, ঠিক আছে, 3টা প্রশ্নের জবাব আমি তাকে দিয়ে দিব। আমার ঘরে মা আছে, আমি আমার মায়ের কাছ থেকে দোয়া নিয়ে আসি, তারপরে তোমাদের প্রশ্নের জবাব আমি দিয়ে দিব। মার কাছে গেলেন, ও মা, আমি আপনার সন্তান নুমান, দোয়া চাইতে আসছি, আজকে একজন নাস্তিকের সঙ্গে আমার বহাস হবে, আমি যাতে বহাসে জিততে পারি আপনি খোদার দপ্তরে আমার জন্য দোয়া করে দেন। মা চোখের পানি ছেড়ে দিয়ে ছেলের জন্য দোয়া করে দিলেন, আল্লাহ আমার নুমান তোমার সম্মানের জন্য, তোমার একত্ববাদের জন্য, বহাসের জন্য যাইতে সাল্লাহ,
আমি মা হয়ে দরখাস্ত করলাম, আমার নুমানের তুমি শরম দিও না। এ যুবক ভাইরা, মায়ের দু আসমানের জমিনে আসমানের জগতে কবুল হতে সময় লাগে না, মার বদদোয়া গুলি আসমান জগতে কবুল হতেও সময় লাগে না। বাবা মার দোয়া চোখের পানি সেরে সন্তানের জন্য দোয়া করতে দেরি হয়, আসমান জগতে দোয়া গুলি কবুল হতে দেরি হয় না। বাবা মা যদি আসমান জগতে হাত তুলে খুদার দপ্তরে বদদোয়া করে দেয়, এই বদদোয়া গুলিও কবুল হইতে দেরি হয় না। অতএব মা বাবা বড় নিয়ামত, মা বাবা থাকলে বেশি বেশি খেদমত করে, মা বাবার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি, বাবা মার অসন্তুষ্টি আল্লাহর অসন্তুষ্টি, বাবা মার রাজি আল্লাহ রাজি, বাবা মা বেজার আল্লাহ বেজার। ইমাম আজম গেলেন বহা আছে, হাজার হাজার মানুষ, খলিফা বসে আছেন রাজপ্রাসাদে, গুণীজন অনেক জ্ঞানী গুণী একটা ছেলে বহাস করার জন্য গেছে। বলেন তো জ্ঞানের মালিক কে? আল্লাহ। আরো জোরে, আল্লাহ। আরো জোরে বলেন, আল্লাহ। বাংলাদেশের কবি কাজী নজরুল পৃথিবীর কোন ভার্সিটিতে পড়ছে? অথচ তার কাব্য নিয়ে গবেষণা করে ডক্টরেট ডিগ্রি অর্জন করে এখন ডক্টর। কি তুমি ডক্টর হয়েছো বিদায় বিজয়, একবারে বিজয় কিছু হয়ে বসো না? আমরা মনে করি ডক্টর নামের আগে ডক্টর থাকলে মানে বিরাট জ্ঞানীর জ্ঞানী। এ মুসলমান, কাজী নজরুল আন্ডার ম্যাট্রিক একটা ছেলে, তার জীবন আর কাব্য নিয়ে গবেষণা করে এমফিল করে পিএইচডি করে আমাদের দেশের সন্তানেরা ডক্টরেট ডিগ্রি অর্জন করে, নামের আগে ডক্টর লেখা, অথচ সেই কাজী নজরুল জীবনে কোনোদিন একটা ডিকশনারি পড়েন নাই। তার কাব্যের ভিতরে এমন কিছু ভাষা আছে যেই ভাষাগুলি বুঝতে হলে এখনো আমাদের দেশের কলেজ ভার্সিটির অধ্যাপক লেকচারার আর প্রফেসরদেরকে ডিকশনারি তালাশ করে খুঁজে দেখতে হয়। জ্ঞানের মালিক আল্লাহ। মাদ্রাসায় পড়লে বড় জ্ঞানবান হওয়া যায় না, কলেজ ভার্সিটির পড়লে বিবেকবান হওয়া যায় না। তাহলে আমাদের দেশের গ্রাম্য মানুষ যারা মুরব্বী আছে, তাহলে তারা বিচার সালিশ করতে পারত না? কাজী নজরুল জীবনে অনেক কবিতা তিনি লিখেছেন, অনেক কাব্য লিখেছেন, সাহিত্য তিনি লিখেছেন। আমরা দেশের জাতীয় কবি নবীর শানের জীবনে বহু নাত উনি লিখেছেন, গানও লিখেছেন, ভালো আছে মন্দ আছে। কাজী নজরুল নবীর শানে নাত লিখলেন, আমরা ভালোটাই গ্রহণ করি। কত সুন্দর করে নাত লিখলেন, আমি যদি আরব হতাম, আমি যদি আরব হতাম, মদিনারি পথ সেই পথ দিয়ে হেঁটে যাইতেন নূর নবী হযরত, নূর নবী হযরত। তৌহিদেরই মুর্শিদ আমার মোহাম্মদের নাম, মুর্শিদ মোহাম্মদের নাম, ওই নাম জপলে বুঝতে পারি খুদারি কালাম, মুর্শিদ মোহাম্মদের নাম। নবীর মাধ্যম ছাড়া খুদার কালাম বোঝা যাবে না? একসাথে বলেন না। পৃথিবীর কোন মুফাসসির আজ পর্যন্ত নবীর মাধ্যম ছাড়া খুদার কালাম বুঝেছে না? এই আমাদের দেশের তো অনেক মুফাসসির কোরআন আছে, অনেক একজন যে নবী ও রাসূলের সাহাবীদের সিদ্ধান্ত ছাড়া আল্লাহর কালাম বুঝেছে একজন কে খুঁজে বের করে দেখা। খুদার কালাম বুঝতে হলে রসুলের মাধ্যম দিয়ে বুঝতে হবে। আর আমাদের দেশের ডক্টর ওয়াজ করলা আলিফ বাতাসা চিনতেন না নবী, খানের বেচ্চা যে কত দেশে জন্মাইছে আগাছা আল্লাহ জানে। লালন একটা গান ঠিকই গেছে, এসব দেখি কানার
হাট বাজার বেটা লালনের মতো গান মিল না, কিন্তু কত বেটা ঠিকই গেয়ে গেছি সব। দেখি কানার হাট বাজার, এক কানা কই আর এক কানা রে, কত তো ঠিকই কইছে। চলো এবার ভব পারে ওরে নিজে কানা পচ্ছিনে না, কথা কর না কেন, ওরে নিজে কানা পচ্ছিনে না, পরকে ডাকে বারংবার, ও সব দেখি কানার হাট বাজার। এ মুসলমান ভালো করে বুঝেন, নবী না চিনলে জীবন বৃথা, নবীর মহব্বত যদি অন্তরে না নেন খোদার কসম জীবন বৃথা, আহলে বাইতের প্রেম যদি অন্তরে না থাকে জীবন বৃথা, আমল বৃথা। মুজাদ্দিদ আল ফেসানি হাজার বছরের মুজাদ্দিদ ছিলেন তিনি, জীবনে বহুবার আমার নবীর দর্শন লাভ হয়েছে, আল্লাহ থেকে এই জমিনে বিনা রক্তপাতে দিন কায়েম করিয়েছিলেন তার মাধ্যমে। তিনি আহলে বায়তের প্রেমে মাঝে মধ্যে খোদার দপ্তরে বলতেন, এলাহি বিহাক্কে বানি ফাতেমা কেবার কাউলে ইমা কুনে খাতেমা, আগর দাওয়াতম রদ কুনি ওয়ার কবুল মানা দুস্ত দামানে আলে রসুল। ও আল্লাহ, আমি তোমার দপ্তরে দরখাস্ত করি মুজাদ্দিদ আল ফেসানি, তুমি আলে রসুল নবীর আহলে বায়াত ইমাম হাসান আর হুসেইন আর ফাতেমা আর হজরতে আলীর কারণে আমি মুজাদ্দিদের দোয়াকে মঞ্জুর করে নাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ, তুমি যদি আমার দোয়া মঞ্জুর কর না করো, আগার দাওয়াতাম রদ কুনি ওর কবুল মানা দোস্ত দামানে আলে রসুল, যদি আমার দরখাস্ত তুমি মঞ্জুর না করো, আমি মুজাদ্দিদ তুমি প্রভুর দপ্তরে বলতেছি আলে রসুল নবীর আহলে বায়াত ইমাম হাসান হুসাইনের কদম আমি সারব না। আর ইমাম হাসান হুসাইনের দুশ্মনের সাথে তারা সন্ধি লাগাইয়া 1400 বছর পরে কে বালা আসিল, কি মহাব্বত লাগছে, মনে মনে 14 গোষ্ঠীর দাদা লাগে, খুব মহাব্বত লাগছে ওনার প্রতি, 1400 বছর পরে খুব মায়া লাগতেছে। তুমি আওলাদে রসুলের প্রশংসার হাদিস খুঁজে পাও না, কোরআনের আয়াত তালাশ করে পাও না কোরআনে, না তোমার এত প্রশংসার খুব দরকার, আওলাদে রসুলের প্রশংসা তুমি খুঁজে পাও না কোরআনে, না ভাইলে আমাদের কাছে আইসে বৈশ বুখারির দর্শ একদিন শিখাই দিব, জাহালে বাইতের মোহাম্মত কোন কোন কিতাবের মধ্যে লেখা আছে। আল্লাহ নবী, নবীর আশিক, নবীর পাগল যুগে যুগে এইভাবে জন্ম নিয়েছে। ইমামুল আজম আবু হানিফা স্টেজে গেলেন, হাজার হাজার মানুষ নাস্তিক চেয়ারের উপরে বসে আছে, ইমাম আজম চেয়ার স্টেজে গেলেন, যাওয়ার পরে বললেন কে আমার সাথে বহাস করবে বলো। কই যে পণ্ডিত চেয়ারের মধ্যে বসে রয়েছে, একটা ধমক দিছে, সব মানুষ নিচে বয়ে রয়েছে আর আপনি চেয়ারে বয়ে রয়েছেন, নামেন। পণ্ডিত দেখে কথা তো ঠিকই, সব লোক নিচে বয়ে রয়েছে আর আমি চেয়ারে বমু, আস্তে করে নিচে নামছে, ইমামুল আজম চেয়ারের উপর বয়ে বসছে। সব সময় বহাসে খালি কিতাব দিয়ে জিতা যায় না, হেলেম লাগে, হেকমত শেয়ার উপর বয়ে। আপনার প্রশ্ন কি, আল্লাহর আগে কি, এক থেকে 10 পর্যন্ত গুনেন, গুনছে, 10 থেকে 1 পর্যন্ত গুনেন, 10, 9, 8, 7, 6, 4, 5, 5, 4, 3, 2, 1, একের আগে কি, একের আগে তো কিছুই নেই, আমার আল্লাহ এক, আমার আল্লাহর আগেও কিছুই নেই। আরো জোরে, আল্লাহ এক, আল্লাহর আগেও কিছু নেই, ভরেও কিছু নেই, আল্লাহ এক, কথা কন্যা করে ঠিক না। নাস্তিক কয় আল্লাহ কোন দিক সায় রয়েছে, মোমবাতি জ্বালাও, জ্বালাইছে আগুন, আগুনের আলো কোন দিক সরাইছে, আগুন কোন দিক সাইয়ে রয়েছে, আগুন তো সব দিকই সাইয়ে রয়েছে, আমার আল্লাহ আগুনের স্রষ্টা, আল্লাহ সব দিক সাইয়ে রয়েছে।
আল্লাহ কি করতেছে এখনো বুঝত নাই বেটা, তোরে আল্লাহ সিয়ার থেকে নামাই আমার আল্লাহ সিয়ারে বসাইছে, তোরে আল্লাহ সিয়ারতে নামাইয়া আমার আল্লাহ সিয়ারে বসাইছে, তুই ওখানে বুঝস নাই আল্লাহ কি করে। এই জন্য আল্লাহর উপর ইমানে কি আগে আল্লাহ আকার না নিরাকার? কোন মুসলমান যদি আল্লাহকে আকার মনে করে সেজদা দেয় বাজান দে, সে যতই সহি হাদিস আলাওক যত বড় নামাজি হোক, বুকের মধ্যে আত্মবিন্দে সুন্দর করে নামাজ পড়ো, কেয়ামত পর্যন্ত পড়বা তোমার একটা সেজদাও খোদার দপ্তরে কবুল হবে না, কারণ তুমি এখনো রাব্বি আল্লাহর উপরে ইমানে কিন তোমার পরিপূর্ণ হয় নাই। কথা বলেন ঠিক না বেটি? এই জন্য কবরে যাওয়ার আগে মার রাব্বুকা তোমার রবকে ওই রবের উপরে পরিপূর্ণ ইমানে কি আগে আনতে হবে, এরপরে হলো আমার দিনুকা তোমার দিন কি। কবরের মধ্যে তিনটা প্রশ্ন, ওমা দিনুকা তোমার দিন কি, কবরের মধ্যে প্রশ্ন করার পরে এখন আপনাকে জবাব দিলাম। আসতেছে দ্বিতীয় পাঠ সিলেবাস, সিলেবাস দ্বিতীয় পাঠের দ্বিতীয় সাময়িক পরীক্ষা চলতেছে, দ্বিতীয় সাময়িক পরীক্ষার মধ্যে যদি আপনি এবার দ্বিতীয় সিলেবাস পাঠটা ভালো করে পড়ে না যান, পরীক্ষার হলে দ্বিতীয় সাময়িক পরীক্ষা আপনি পাশ করতে পারবেন না। ঠিক কবরের মধ্যে দ্বিতীয় সাময়িক পরীক্ষা আপনার চলতেছে, ওমা দিনুকা তোমার দিন কি, এখন আপনি যদি দিনের উপরে পরিপূর্ণ মতো না চলেন তাহলে কবরের মধ্যে প্রশ্নের জবাব আপনি দিতে পারবেন না। এই জন্য নামাজের কাতারে নামাজে দাঁড়াই যেতে হবে, এই জন্য হালাল রুজি করতে হবে, এই জন্য হারাম পরিত্যাগ করতে হবে, মাহে রমজানে রোজা রাখতে হবে, আল্লাহ রসুলের তরিকা অনুযায়ী চলতে হবে। যদি চলতে পারেন কবরের মধ্যে আমার দিনুকা তোমার দিন কি জবাব দিতে পারবেন। কথা বুঝেননি আপনারা? এর নাম আমার দিনুকা তোমার দিন কি, মনে করছেন দুনিয়াতে মুখস্থ করে যাব, কবরের ভিতরে ফেরেশতারে কয়ে দেব, পারবেন না, জবান বন্ধ হয়ে যাবে। তিন নাম্বার প্রশ্ন, মা কুনতা তাকুলু ফি হাদার রাজুল, এতদিন তো শুনছেন আমার নাবিউকা, এই হাদিসও আছে কিন্তু এই হাদিসটা সহি বেশি, মা কুনতা তাকুলু ফি হাদার রাজুল, মা কুনতা তাকুলু মাজি ইস্তিমরারি সিগা গ্রামারের কায়দা, অতীতকালে ব্যাপক সময় ব্যাপী ঘটিত, আপনারা ফার্স্ট টেন্স পড়ছেন না, টেন্স আরবি গ্রামারে হলো মাজি, এটার কয় ফার্স্ট, মুজারে কয় বর্তমান ও ভবিষ্যৎ, যাই হোক এটা হলো মাজির সিগা, মা কুনতা তাকুলু অতীতকালে চলমান বহুদিন ব্যাপী সময়টাকে মাজি ইস্তিমরারি বলা হয়, মা কুনতা তাকুলু তুমি এই নবী সম্পর্কে, ফি হাজার রজুল, হাজা ইসমে ইশারা, এটার দুইটা পার্ট আছে, একটা হলো করিব আর একটা হলো বাঈদ, দূরবর্তী নিকটবর্তী, নিকটবর্তী ব্যক্তি বা বস্তুকে বোঝানোর জন্য হাজা ব্যবহার করা হয় আর দূরবর্তী ব্যক্তি বা বস্তুকে বোঝানোর জন্য জালিকা ব্যবহার করা হয়। মা কুনতা তাকুলু ফি হাদার রাজুল, এ মুসলমান ভালো করে শুনেন, আইসে তো ঠান্ডা মাঠে বাস করে দিল, তোমারই কেন কবরে জিগে আল্লাহ নবী নূরের না মাটির, মা কুনতা তাকুলু ফি হাদার রাজুল, এই নবী সম্পর্কে তোমার জীবনে তোমার কি আকীদা ছিল, এবার কই যাইবে এত সহজ, মা কুনতা তাকুলু ফি হাদার রাজুল, এই লো নবী, এই নবী নবীজির সামনে দেখানো হবে, জোরে বলুন সুবহানাল্লাহ, হাজার রাজুল, হাজার রাজুল, এই লোক
সামনাসামনি সামনাসামনি ফেরেশতারা জিজ্ঞেস করে, ও আল্লাহর বান্দা বলো, মা কুনতা তাকুলু, এই লোক সম্পর্কে তোমার জীবনের বিশাল সময় পর্যন্ত তুমি এই লোক সম্পর্কে তোমার জীবনের কি ধারণা, কি আকিদা বলো? এখন যদি নবীজির উপরে পরিপূর্ণ ইমানে কি না নিয়ে কবরে যান, বাজান রে মুসলমান, আমরা কেন নবীর প্রশংসা করি? খোদার কসম করে বলি, কোরআন হাদিসে নবীর প্রশংসা যা আছে, সারা জীবন যদি আমি মুফতি ফরিদি গান গেয়ে যাই, কিয়ামত পর্যন্ত আল্লাহ আমার হায়াত দিবে, কিয়ামত পর্যন্ত কোরআন হাদিস থেকে নবীর সম্মান গাইব, কিয়ামত পার হয়ে যাবে নবীর সম্মান শেষ হবে না। রে মুসলমান, এই জন্য দুনিয়া থেকে নবীর উপরে পরিপূর্ণ ইমান কি রেখে কবরে যাওয়া লাগবে? ভাইজান, সত্য করে শোনাই, বেশি লম্বা কথা না, বুখারি শরীফের কিতাব সলাতের একটা হাদিস শরীফ শোনাই। আমার সামনে ফাইল কয়েক হাজার হাদিসের মধ্যে আছে, বলতে গেলে সময় শেষ, গড়ে লক্ষ লক্ষ টাকার কিতাব আছে, প্রায় 39 খানার মতো নবীর হাদিসের কিতাব আছে, যার একটা কিতাবের মধ্যে 39,000 হাদিস আছে, একটা কিতাবের মধ্যে 60,000 হাদিস আছে, একটা কিতাবের মধ্যে 26,000 হাদিস আছে, একটা কিতাবের মধ্যে বাবা 40,000 মতো হাদিস আছে, একটা কিতাবের মধ্যে বাবা 39,000 হাদিস আছে, একটা কিতাবের মধ্যে বাজান 30,000 মতো হাদিস আছে, একটা কিতাবের মধ্যে 15,000 উপরে হাদিস আছে, একটা কিতাবের মধ্যে 20,000 উপরে হাদিস আছে। ফোন মুখটা যারা লেখছে তো তাকার মাথার মগজ কত বড় ছিল, আমরা ভরে শেষ করতে পারি না, যারা লেখছে তাকার মাথার মগজ কেমন ছিল? তৎকালীন জমানায় কলম ছিল না, কালি ছিল না, কেউ মুরব্বীরা, আপনারা যখন ছোট কালে লেখছেন তাল ফাতায় লেখছেন কিনা, মাঝে মধ্যে কলা ফাতায় লেখছেন কিনা, কাগজ কলম ছিল না, অভাবের তারণায় কলা ফাতার মধ্যেও লেখা লাগছে, তাল ফাতার মধ্যেও লেখছেন। তাহলে আজ থেকে প্রায় 800 বছর আগের সেই মহাদ্দিসরা, 1,000 বছর আগের সেই মহাদ্দিসরা কত কষ্ট করে একটা হাদিস লেখছে, লক্ষ লক্ষ হাদিসকে যাচাই বাছাই করে তারা কিতাব লিখে তুই গেছে। বুখারী শরীফের কিতাব ও সালাত, নবীজি সূর্য গ্রহণের নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে যাওয়ার পরে আল্লাহ নবীজি নামাজ পড়তেছেন, সূরা ফাতিহা শুরু করলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, নবীজি সুন্দর সুন্দর করে সেরে সেরে কোরআন শরীফ পড়তেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম غير المغضوب عليهم ولا الضالين। আর আমরা যখন কোরআন শরীফ পড়ি, তারাবির নামাজ পড়ার গেলে কোন সুন্দর সুরা, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, রহমানির রহিম, মালিকি ইয়াওমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, কি কয় না কে কোরআন তো কিছু তুমি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াওমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দ্বালিন। তারাবির নামাজ তো আমরাও পড়াই, এত স্পিড কেন? প্রিয় বন্ধুগণ, আল্লাহ নবীজি নামাজে দাঁড়াইলেন, সূরা ফাতিহা, নবীজি নামাজ পড়তেন, নাভির নিচে হাত বাঁধতেন, সারা জীবনের আমল, মারহাবা কর, আরো জোরে, আরো জোরে, নবীজি নামাজ পড়তেন, নবীজি হাত বাঁধতেন, আলা শিমালিহি ফি সলাতি তাহাতাস সুররা, মুসান্নিফ ইবনে আবি শাইবার হাদিস, আমার ঘরে আছে হাদিসের কিতাব, সৌদি আরবের রিয়াদ থেকে আনা, বন্ধুগণ কিতাবের মধ্যে 39,000 হাদিস আছে,
ইমাম বুখারীর হাদিসের উস্তাদের কিতাব মুসান্নিফ ইবনে আবি শাইবা ইমাম আবু শাইবা রাহমাতুল্লাহ আলাইহি কিতাবখানা লেখেন, সহি সনদে হাদিস লেখেন, ইমাম বুখারীর হাদিসের উস্তাদ ছিলেন তিনি। না আমরা দেশে কিছু আছে বুখারি বুখারি খেয়ে খেলেছি, বুখারি বহির উপরে আব্দুল নামাজ পড়ার হাদিস আছে, সহি হাদিস। আল্লাহর নবীজি নামাজ পড়তেন, ফিসলাতি তাহাতা সুররা, ডান হাত বাম হাতের উপরে রাখতেন, কবজির উপরে সরাসরি রেখে নবীজি হাত ছেড়ে দিতেন, নাভির নিচে চলে আসত। মারহাবা কর, আরো জোরে বলেন মারহাবা। আমরা রে যারা কয় আমরা এইভাবে নামাজ পড়ি, নামাজ হয় না ও কানার ঘরের কানা, ভালো করে আয় আমাদের কাছে, তোমরা হাদিস পড়ায় ভালো করে বুঝাই দিব। মনে করছে তিন পাতা পড়ি, একবারে বিরাট হুজুর হইছে মুসলমানের ভিতরে ফেতনা সৃষ্টি করিয়া, এদের বাপ দেখায় যে আমরা বিরাট বড় বুজুর্গ আলিশান। এই মুসলমান ভালো করে শুনবেন, আমাদের আকাবেরে দিন, আমাদের বুজুর্গানে দিন, আমাদের আউলিয়া জাম, আমাদের উলামে কেরাম, আমাদেরকে শত শত বছর ধরে শাহজালাল আলী আমিনী, শাহ পরান, শাহ আলী বুগদাদি, খান জাহান আলী, কামরুদ্দিন রুমি, যত আউলিয়া কেরাম এই জমিনে এসেছিলেন, খুদার দিন কায়েম করে জমিনের মধ্যে ঘুমিয়ে গেছেন, তারা যেইভাবে শিখিয়ে দিয়ে গেছেন শত শত বছর ধরে সেইভাবে দিন চলে আসতেছে, কথা বলেন ঠিক না বেটি? নতুন করে সৌদি ফেরত হয়েছে মাদানি সাপ, আজারি সাপ, মিশরের আলাজারে বসলে পড়লে মনে বিরাট হুজুর হয়ে গেছে, মদিনা ভার্সিটিতে পড়লে মনে বিরাট বুজুর্গ। মুসলমান লক্ষ্য করে শোনেন, নবীজি নামাজ পড়লেন, লম্বা রুকু লম্বা সেজদা দিয়ে নামাজ শেষ, আল্লাহ নবীজি হাত বাড়াইলেন আসমান বরাবর, হাত সরিয়ে নিয়ে আসলেন, সাহাবীরা বলে হুজুর জীবনেও তেমন করে কোনোদিন দেখি নেই, এভাবে হাত বাড়িয়ে দিলেন আসমানে, হাত সরিয়ে নিয়ে আসলেন, কারণ কি? নবী আমার বলে সাহাবীরা রে আল্লাহ জান্নাত দেখেছিলাম, জান্নাতের মধ্যে অনেক চমৎকার আঙ্গুর ফল আমি দেখছিলাম। সুবহানাল্লাহ, বুঝছে কি দেখছেন নবী? কোন জায়গা? জান্নাতে। নবী কোন জায়গা? মদিনা। নবী কোন জায়গা? মদিনা। জমিনের উপরে না আসমানের উপরে? তাহলে নবী যে হাত বাড়াইলেন জান্নাতে আঙ্গুর ফল আনার জন্য, নবী আমার দেখে বলে সাহাবীরা রে আমি যদি আঙ্গুর আনতাম কেমন পর্যন্ত মদিনার মানুষ আঙ্গুর খাইতো, জান্নাতের আঙ্গুর শেষ হতো না। শুধু শরীয়তের বর খেলাফত এই জন্য আমি আঙ্গুর আনি নাই। কেউ যে নবী মদিনায় দাঁড়াইয়া জান্নাতে হাত বাড়াইতে পারে, ওই নবী মদিনার থেকে আজকের মাহফিলে তাওয়াজ্জুর হাত বাড়াইতে পারে কি পারে না? বিরাট শিরিক হয়ে গেছে আমরা দেশের হুজুর, খালি শিরিক তালাশ করে, ও তো শিরিক কি এটাও তো বুঝে না, বেদাত খালি ওয়াজে খালি বেদাত, বেদাত 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 মানে কি? এবার বুঝে, আমি একটা কিতাব লিখতেছি সুন্নাতুর রসুল লেখা শেষ পিঠাই, এর ভিতরে বেদাতের একটা সাবজেক্ট করছি, বিশ্ববিখ্যাত আইম্মা একামের দৃষ্টিকোণ থেকে বেদাত কি এই ব্যাপারে আলোচনা করছি। বেদাত পাঁচ ভাগে বিভক্ত, মূলত বেদাত প্রধানত দুই ভাগে বিভক্ত, একটা হলো বেদাতে আল বেদাতু ফিল এতেকাদ আকিদাগত বেদাত, আর একটা বেদাত আল বেদাতু ফিল আমাল আমলি বেদাত। আমলি বেদাতটা হলো যাহা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামার জমানাতে কোন উসুল ছিল না, সেই উসুল ব্যতীত নিজস্ব মন গড়া প্রযুক্তিতে যেই ধর্মের ভিতরে নতুন বিষয় সংযোজন করার নাম হলো বেদাত। আবার শোনেন, যাহা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানাতে যেই বিষয়ের কোন উসুল নাই, উসুল মানে মূল নীতি। মূল নীতি কি? আপনাদের দেশে ডাক্তাররা, আমাদের দেশে ওষুধ বিজ্ঞানীরা ওষুধ আবিষ্কার করছে, ওষুধ কি আবিষ্কার করছে হাওয়ার থেকে, না ওষুধ আবিষ্কারের পিছনে যেই মাটি থাকে, গাছগাছরা থাকে, ফলমূল থাকে,
বিভিন্ন প্রাণীর বস্তু থাকে, এই মানুষের শরীর গবেষণা করে তারা বিভিন্ন পদার্থ থেকে ঔষধ আবিষ্কার করে। ওই পদার্থটা হলো উসুল, আর ঔষধ যেটা আবিষ্কার করছে, এই ঔষধ যেটা আবিষ্কার করে বের করে নিয়ে আসছে, এটা হলো মাসালা। শোনেন, নবীজির জমানাতে দিন ও শরীয়তে যাহা ছিল না, নতুন করে দিন ও শরীয়তে তাহা সংযোজন করার নাম বেদাত। এই বেদাত আবার দুই ভাগে বিভক্ত, একটার নাম বেদাতে হাসানা, আর একটা হলো বেদাতে সাইয়্যা। আমাদের দেশে যারা বেদাতে হাসানা মানেন না, তারা ভালো করে কান খাড়া করে শুনে রাখেন। যদি বেদাতে হাসানা না মানেন, তাহলে নামাজের পরে ইমামতির পরে মাস গিলি বেতন গুনতে পারবেন না, কারণ নবীর জমানায় কোন সাহাবি নামাজ পড়াইয়া বেতন নেন নাই। আসেন, এবার আরো আছে, আসেন। নবীর মসজিদের মুয়াজ্জিন বেলাল মাসে কয়টা বেতন নিছে কথা কন না কেন? আল্লাহ নবী হাদিস শরীফে স্পষ্ট বলেছেন, ও আমার উম্মতেরা, বিনা বেতনে বিনা পারিশ্রমিকে যেই ব্যক্তি আল্লাহর ঘর মসজিদে আজান দিবে, কিয়ামতের ময়দানে তার ঘর সমস্ত মানুষের উপরে আল্লাহ উসু করে রাখবে। যদি বেদাতে হাসানা না মানেন, তাহলে একজন মুয়াজ্জিনও মাসগিলি বেতন পাবেন না। খালি মিলাদ দেখছেন না, আমরা খালি মিলাদ পল্লী দোষ, আমরা মিলাদ পল্লী দোষ হয়ে গেল গা। আসেন, এরপরে আসেন আরো, আমাদের দেশে মসজিদে টাইলস করা আসেনি, এসি আসেনি, আলোবাতি জিগজাগ আসেনি, আমারে একটা ফিকি মাসালার কিতাব দেখাই দিতে বলেন, যেই কিতাবের মধ্যে যদি থাকে যে কারুকার্য করা মসজিদকে সৌন্দর্য বর্ধন করা নবীর সুন্নত, খোদার কসম আটটুসি ছেড়ে দেব। দুনিয়ার সমস্ত ইমিক্রাম করছে, এটা মাকরু বেদাত। মসজিদ কারুকার্য করা সৌন্দর্য বর্ধন করা মাকরু বেদাত। বেদাত তো বলছে, বেদাতের ভিতর পাঁচ ভাগে বিভক্ত, ওয়াজিব, মান্দুব, মাকরু, হারাম, মুবাহ। মসজিদ কারুকার্য করাটাকে উলামা ইকরাম বলেছেন মাকরু। মাকরু বুঝেননি? এখন মাকরুর কথা কইতে গেলে তো আসবে গুনায়ে সগীরা। এবার কই যাবেন? খালি মিলাদ দেখছেন, মিলাদে কি আমরা ডোল ফিটাই? মিলাদে ডোল ফিটাই কি করি আমরা? নবীজির দুরুদ শরীফ পড়ি, নবীর সালাম দিই, শোকের পানি ফেলি, আল্লাহর জিকির করি, নবীর নাত করি। মসজিদ কারুকার্য করা, তবে বর্তমান সিচুয়েশনে এটা কি? উলামায়ে কিরাম মাকরু বলেছেন, কিন্তু বর্তমান সিচুয়েশনে এটা বেদাতে হাসানা, উত্তম বেদাত। যদি বেদাত হাসানা না মানেন, তাহলে কুল্লু বেদাতিন দলালা দিয়ে যদি আমার মিলাদ হারাম করেন, তাহলে আপনি মসজিদে চল্লিশ দিনের সিল্লায় বসে থাকবেন না। কারণ রসুলের কোন সাহাবি সুয়াবের নিয়ত করে চল্লিশ দিন বসে মানুষের দিনের দাওয়াত দিছে না, একটা হাদিসও নাই। একটা হাদিসের বাগানেও একটা হাদিসও নাই, যেই হাদিসের মধ্যে লেখা আছে নবীজির সাহাবিরা দিনের দাওয়াতের জন্য চল্লিশ দিনের সিল্লার নিয়ত করে সোয়াবের নিয়ত করিয়া আল্লাহ রাস্তায় বেরোয় মসজিদে মসজিদে তাইকা ঘুমাইয়া এতে কাফের নিয়ত করে খোদার দিনের দাওয়াত দিছে। এই পদ্ধতিতে সাহাবিরা দিনের দাওয়াত দেন নাই, এই পদ্ধতিটা বেদাত। এই পদ্ধতি বেদাত। দাওয়াত আছে, দাওয়াত ফরজ। মুসলমানের কাছে দাওয়াত না পৌঁছাইলে মুসলমান দিন শিখবে না, কি কথা কন না কেন? দাওয়াত ফরজ।
আজকের মাহফিল যেটা, এটাও দাওয়াত। ঠিক, এটা কি মাদ্রাসা, এটাও দাওয়াত। হুজুররা ওয়াজ করে প্রত্যেক জুমাতে, ওটাও দাওয়াত। কিন্তু এই দাওয়াতের ভিতরে পদ্ধতিগত যে বিষয়টা আছে, এগুলি কিছু ফাংশন আছে বেদাত। যদি হাসানা না মানেন, তাহলে আমারটা যদি হারাম হয়, তাহলে আপনারটাও সুন্নত প্রমাণ করতে পারবে না, সুযোগ নাই। এই জন্য কুল্লু বেদাতিন দলালা দিয়ে সব হারাম বানাই দিবেন, আর আমরা মুখ বুঝে থাকবানি না। আরো আছে, শেষ হয় নাই, আরো আছে বেদাত। আমাদের দেশে মসজিদের ভিতরে আজান দেন না বাইরে আজান দেন? আজান দিওয়া সুন্নতে মুয়াক্কাদা, ওয়াজিবের কাছাকাছি। আজান না দিলে গুনাহে কবিরা হবে মসজিদে যদি আজান না দেন। সুন্নতে মুয়াক্কাদা। নবী সাহাবী হজরতে বেলাল সারা জিন্দেগি আজান দিছেন নবীর মসজিদের বাইরে। নবীর মসজিদের মুয়াজ্জিন বেলাল আজান দিয়েছেন সারা জীবন মসজিদের বাহিরে। হজ করছেন কারা কারা, একটু হাতুসা করেন তো। যারা হজে গেছেন, উমরায় গেছেন কারা কারা, সৌদি আরবে থাকছেন কারা? আচ্ছা মাশাআল্লাহ, হাত নামান। সৌদি আরবে যারা থাকছেন, তায়েফে গেছেন কারা কারা, একটু হাতুসা করেন তো। তায়েফে মাশাআল্লাহ, বুড়ির মসজিদ দেখছেননি? বুড়ির বাড়ি, আচ্ছা বুড়ির বাড়ি যাওয়ার সময় আরো আগে মসজিদে আলী নামে একটা মসজিদ আছে, দেখছেন কিনা আমি জানি না, আপনাদের মুয়াল্লিম আপনাদেরকে দেখাইছে কিনা আমার জানা নাই। মসজিদে আলী, অনেক পুরাতন মসজিদ, সেই গাছ দিয়ে সুন্দর করে ঢালাই, এখনো সেইভাবেই আছে। পাশেই মসজিদের একটা মিনারা আছে, ওই মিনারায় দাঁড়াইয়া সেই গাছ দিয়ে সিঁড়ি করে ঘুরে ঘুরে সিঁড়ি করা, সেই সিঁড়ি এখনো আছে। সেই মিনারার উপরেও আমি উঠছি, এটা ভিডিও করেও নিয়ে আসছি। এই মিনারার উপরে দাঁড়াইয়া, মসজিদের বাহিরে মিনারার উপরে দাঁড়াইয়া সাহাবায়ে কেরাম এবং উলামায়ে কেরাম পরবর্তী জমানায় ওইখানে দাঁড়াইয়া তারা আজান দিতেন। জোরে বলা যাবে মারহাবা? মুয়াজ্জিন বাহিরে দাঁড়াইয়া আজান দিছেন, আমরা হন ভিতরে ঢুকছি, কে সুবিধা হয়েছি, আমরা হন ভিতরে ঢুকছি। এটা তো ইবাদত, আজান দেওয়াটা কি ইবাদত? তো সাহাবীরা যদি মসজিদের বাহিরে আজান দেয়, তাহলে আপনি ভিতরে ঢুকছেন কে? প্রশ্ন আসে না আমার? যদি এতই বেদাত মনে করেন, আমরা মিলাদ পড়ছি, তার লিগে খুব বেদাত, আমরা ভিটের বাড়ি গরু ছাগল নিয়ে যাই, আমরা আপনারা গরু ছাগল কর, গরুর বাড়ি গরু যায়, গরুতে গরু দৌড় লয়ে যায়, বহুত কিছু যা ইচ্ছা খাইনি, যা মনে আসে তাই কইছেন, কোন আপনার ইচ্ছা? আপনার জবানের স্বাধীনতার ব্যাপারে আমার হস্তক্ষেপ নাই, কারণ হলো আপনার বাক স্বাধীনতা আছে, আপনি আমরা বলতেই পারেন, এটা আপনার ব্যক্তিগত ফাংশন। বলছেন আপনি, বলিয়া লেখছেন, বলার কারণে তো আপনার ভিড়েই তার নামি, আপনি তো বলছেন। এবার আসেন, বেদাত যদি আপনি হাসানা না মানেন, তাহলে ইসলামে বহু বেদাত খুঁজে খুঁজে বের করে তালাশ করে দিব। আমরা যারা বক্তায়ন আছি, বক্তায়ন বক্তা বুঝিনি, ওয়াজ করতেছি, পয়সা যদি না দেন, তাহলে আগামী বছর নিয়ত করবো বাস্তবায় দাওয়াত যাই করুক, আর যাব না। আমার কোথায় কইলাম, আরেকজনের কথা কইলাম কি? গেছি সুয়া ডাঙ্গার মাহফিলে আলম ডাঙ্গা, যাওয়ার পরে ওয়াজ নসিহত শেষ, কমিটি এক হুজুর আগামী বছর আবার দাওয়াত নেবেন। আমি বললাম না, বারবার এক জায়গা আসা ঠিক না। কয় না হুজুর, গত বছর এক হুজুর আনছিলাম, তফসির করছে, একদিনও দোয়া করছে না, খালি কইছে বেদাত বেদাত বেদাত। আমি বললাম ওই হুজুরে আবার দাওয়াত দিবেন। কয় না দেব না। আমি না, আবার দাওয়াত দিবেন, হেতারে দিয়ে তিন দিন তফসির করাবেন, লাস্টের দিন সুন্দর করে গরম করে এক কাপ চা খাওয়াবেন, গাড়ির মধ্যে উঠাই দেখবেন আসসালামু আলাইকুম, টেহা যখন দিবেন না, তখন তো হুজুর খালি মুসরাইব, কি ব্যাপার, পথ খরচ টরচ কিছু দিল টিল না? তখন হুজুর দেখবেন, হুজুর নবীজির জমানাতে সাহাবিরা ওয়াজ করছে, টাকা নেনো নাই দেনো নাই,
আমরা এই জঘন্য বেদাত করতে পারবো না, আমরা এই টাকা দিব না নিব না। আসসালামু আলাইকুম জানগে, ও জনমেত্তরে শিক্ষা হবে জীবন আর বেদাত বেদাত কে চিহ্নিত না। কথা কন না কেন, ধর্ম নিয়ে ফাইজলিমি চলতেছে আজকে না? যেটা মুস্তাহাব সেটারও বেদাত বানাইছে, যেটা সোয়াবের কাজ এদেরও বেদাত বানায় রয়েছে। মানে ওনার মন চুক্তি না হলেই বেদাত, উনি মুস্তাহিদ সাইজে বসে রয়েছে, ওনার মন চুক্তি এটা ভাল লাগতেছে না এটা বেদাত। এ মুসলমান কিভাবে কথা বললে যে আপনারা বুঝবেন বা জান, এই জন্য আল্লাহ রসুল বলেছেন শেষ জমানাতে ফেতনা আর ফেতনা ছড়িয়ে যাবে। এই কঠিন সময় তোমরা, আমি এবং আমার সাহাবীদের দিকে তোমরা রুজু থাকবে। আমার সাহাবীদের খোলাফায়ে রাশিদিনদের মতকে তোমরা আঁকড়ে ধরে রাখবে। ভাইজান গভীর মনোযোগ লাগান, অনেক গভীর মনোযোগ। বেদাতে হাসানা এই ব্যাপারে আইম্মে কিরাম বলেছেন, বেদাতে হাসানা মুস্তাহাব, কেউ বলেছেন সুন্নতে জায়েদা। অতএব বেদাতে হাসানা যদি আপনি বাদ দিয়ে দেন, ইসলামের ভিতরে অনেক কিছুই বাদ ও কাটছাঁট করে দিতে হবে। আমরা জিকির করলে দোষ হয়ে যায়, আর টুশিয়ালার এই জিকির কোন জায়গা পাইছে, সব বেদাত। এখন আমি যদি প্রশ্ন করি বাইরে, তোমরা ইল্লাল্লাহ জিকির করো, নবীর কোন হাদিস আছে দেখায় দাও। আমি যদি বলি ইল্লাল্লাহ নবীর কোন হাদিস আছে দেখায় দাও, নবীর কোন সাহাবি ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির করছে একটা হাদিস দেখাও। আর ইল্লাল্লাহ জিকির করলে কত সওয়াব, নবীর একটা হাদিস আমারে দেখায় দাও। কেয়ামত পর্যন্ত হাদিসের পৃষ্ঠা উল্টাইয়া উল্টাইয়া হাতের মধ্যে ঠুসা পড়ে যাবে, একটা হাদিসের কিতাবের পাতার মধ্যে হাদিস খুঁজে পাওয়া যাবে না। প্রশ্ন রাখতে পারেন, মুফতি সাহেব তাহলে কি আপনি নাজাইজ বলে ফেললেন? না, আমি নাজাইজ বলবো না। এই জিকিরের একটা মোরাকাব আছে, জিকিরের একটা হাকিকত আছে, আমি নাজাইজ বলবো না। বেদাতে হাসানা আর আওতার মধ্যে এটাকে আমরা মনে করি, আমরা এমন আলেম না সমাজের মধ্যে ফেতনা ছড়িয়ে দিব, আমরা এমন আলেম না যেটা না যায় সেটাকে না যায় বলে দিব, আমরা এমন আলেম না যেটা হারাম সেটাকে আমরা হালাল বলে দেব। এ মুসলমান, প্রশ্ন থাকলে আমাদেরও হাজার আছে, হাজার প্রশ্ন করতে পারি আমরা, জবাব কোনোদিন খুঁজে পাওয়া যাবে না। আসেন ইসলামের মধ্যে ফেতনা সৃষ্টি না করে যেটা সঠিক পথ, যেটা সঠিক মত সেটা আমরা গ্রহণ করি। ভাইজান গভীর মনোযোগ লাগান, মিলাদুন নবীর মাস আসতেছে, অনেকেই এটাকে হারাম আর বেদাত মনে করবে। আপনাদের কাছে শুনি শুনিয়া যাবেন, আমি একটা কিতাবে সরা করতেছি, হুসনুল মাকাসিদ ফি আমালিল মাউলিদ, ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি, 2 লক্ষ হাদিসের হাফিজ ছিলেন, উনি মিলাদুন নবীর পক্ষে একটা কিতাব লেখছেন। জোরে জোরে বলেন মারহাবা। কত লাখ হাদিসের হাফেজ, কারণ যারা মিলাদুন নবীর বিরোধিতা করে, ওনার কনমিয়া যেটা সুপ্রিম কোর্টে রায় হয় সেটা ম্যাজিস্ট্রেট কোর্টে চলেনি, এটা তো বলদের কাজ। যেটা সুপ্রিম কোর্টে রায় হয়েছে এটা নিয়ে ম্যাজিস্ট্রেট কোর্টে যদি কেউ আপিল করতে যায়, তো ম্যাজিস্ট্রেট কবে, এটা পাগল ছাগল ছাড়া কিছু না, এটা রুকালিতে যাইব গাইয়ে, এদের উকিলের সার্টিফিকেট দিছে কেনা, কি কত না নি, যে যে উকিলে যদি সুপ্রিম কোর্টে রায় হওয়ার পরে ওই বিষয়টা নিয়ে যদি ম্যাজিস্ট্রেট কোর্টে যায়, তো ম্যাজিস্ট্রেট কোর্টের যে ফাগল ছাগল ছাড়া কিছু না, ওদের খেদা এখান থেকে। এবার শুনুন, মিলাদুন নবীর ব্যাপারে ইসলামের সুপ্রিম কোর্ট উলামায়ে মুস্তাহিদিন, লক্ষ লক্ষ নবীর হাদিসের হাফিজ যারা ছিলেন, তারা এই ব্যাপারে কিতাব লেখেন। তো আমার কাছে 12 জন বিশ্ববিখ্যাত ইমামের কিতাব আছে, যারা মিলাদুন নবীর উপরে কিতাব লেখে, কিতাব রচনা করে, দলিল সাবিত করে মিলাদুন নবীকে মুস্তাহাব সুন্নতে জায়দা হিসেবে প্রমাণ করে গেছে। মিলাদুন নবী উলামায়ে মুস্তাহিদিনদের সিদ্ধান্তে কিতাব রচনা করে গেছেন। অতএব যেটা সুপ্রিম কোর্টে রায় হয়, ম্যাজিস্ট্রেট কোর্টে সেটার কোনো ভ্যালু নাই। বর্তমান উলামায়ে কিরামের ফতোয়া আমরা মানি না, কথা বলেন ঠিক? এ ব্যাপারে বেশি দলিল দেব না, ছোট্ট একটা দলিল দিই।
বখারি শরীফের 5101 নম্বর হাদিস অথবা 11 নম্বর হইতে পারে, স্মরণে নাই। বুখারী শরীফের শ্রেষ্ঠ সরা ফতহুল বারি থেকে বলতেছি, আল্লামা ইবনু হাজার আসকালানি, যিনিও 2 লক্ষ হাদিসের হাফিজ ছিলেন, উনার ছাত্র ছিল ইমাম সুয়ুতি, যিনিও 2 লক্ষ হাদিসের হাফিজ। যেমন উস্তাদ তেমন ছাত্র, মারহাবা কর, যেমন উস্তাদ তেমন ছাত্র। উস্তাদও 2 লাখ হাদিসের হাফিজ, ছাত্র 2 লাখ হাদিসের হাফিজ। এই ইমাম সুয়ুতির অনেকগুলি, আমি ইমাম সুয়ুতির নিয়ে অনেক গবেষণা করছি, আল্লাহ আকবার, হাদিসের আর কোরআনের আর ফিকহি মাসালার এলেমের জগতে এমন কোন সাবজেক্ট নাই যে সাবজেক্ট উনি কিতাব না লাগছে। এমনকি কিতাবুল জিন, জিনদের সম্পর্কে উনি একটা কিতাবও লিখছে, মারহাবা কর, এমনকি জিনেরা ওনাকে এই কিতাব লেখার কারণে অনেক হাদিয়া উপঠৌকন দিছে। ইমাম সুয়ুতি 75 বার আল্লাহর নবীকে স্বপ্ন যোগে তার দিদার হয়ে গেছে। যে মুন্সি 3 পাতা পড়ে আইসে ফতোয়া মাইতেছে, ওরে জিজ্ঞান তুই রসুলদের কয়বার দেখছিস? আল্লাহর নবী রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামরে তুমি কয়বার দেখছো সোনার সান্দু? বিরাট বুজুর্গ হইছো না? ভাইরা আমার বন্ধুগণ, অনেক লম্বা কথা। নবীজির একজন দাসী ছিলেন, নবীজির দুধমাতা ছিলেন, নবীজির যার নবীজি যার দুগ্ধ পান করেছিলেন তার নাম ছিল সুয়াইবা। সুয়াইবা ছিলেন আবুল আহাবের দাসী। বাজানরে আবুল আহাব মারা গেল, হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু একদিন স্বপ্ন দেখলেন, স্বপ্ন দেখলেন আবুল আহাব কবরের মধ্যে কঠিন আযাবে নিপতিত পতিত হয়েছে। আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন, কিরে আবুল আহাব কেমন আছিস? আবুল আহাব আর হযরত আব্বাস আপন ভাই, নবীজির দুইজন চাচা, আবুল আহাব আপন চাচা, আব্বাস আপন চাচা। হযরত আব্বাস কালেমা পড়েছেন কিন্তু আবুল আহাব আপন চাচা কালেমা পড়েন নাই, নবীকে জীবনেও কোনোদিন মেনে নেন নাই, নবীকে পাথর ছুঁড়ে মেরেছেন, কষ্ট দিয়েছেন। এই কষ্ট দেওয়ার কারণে আমার আল্লাহ কোরআন শরীফে সূরা লাহাব বলেন, তাব্বাতিয়া দা আবি লাহাবি ওয়া তাব্ব, আবুল আহাবের হাত ধ্বংস হোক, আবুল আহাব ধ্বংস হয়ে যাক, আমার আল্লাহ নিজে তার জন্য বদদোয়া করেছে। সেই কাটটা কাফির মারা যাওয়ার পরে আব্বাস স্বপ্ন দেখে, বুখারীর হাদিস, কিরে আবুল আহাব কবরের মধ্যে কেমন আছিস? আবুল আহাব ডাক দেখা, আব্বাস রে তোমাদের ছেড়ে আমি চলে আসছি, তোমরা তো কালেমা পড়ছো, আমি কালমা পড়তে পারি না, এই কবরের মধ্যে নিদারুণ কষ্টের মধ্যে আছি রে আব্বাস। কি কষ্ট রে, কয় কঠিন কষ্ট, তবে শুনে রাখ রে আব্বাস, সোমবারের দিন আসলে আমার আল্লাহ আজাব হালকা করে দেয়। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কোন বার? সোমবার। কি জন্য রে তোর আজাব হালকা করে? কিভাবে তোর আজাব হালকা করে? আবুল আহাব বলে, আব্বাস রে আমার শাহাদাত আঙ্গুলের মাথার মধ্যে পানি জমে, ওই পানি জমার কারণে আমি মুখের মধ্যে আঙ্গুল চুষে চুষে আমি আমার কলিজা ঠান্ডা করি, আর সোমবারের দিন আমার আজাব আল্লাহ কমায় দেয়। কারণ কি জানুস নিরা আব্বাস? ওই সোমবারের দিন আমার ভাতিজা রহমাতুল্লিল আলামিন দুনিয়াতে তার শিব এনেছিল, সোমবারের দিন আমার ভাতিজা যখন দুনিয়ার মধ্যে তার শিবানে রে আব্বাস, আমার দাসী সুয়াইবা দৌড়া এসে আমাকে সংবাদ দিল, মনিব আপনার ছোট ভাই আবদুল্লাহর ঘরে আমেনার পুরুষ থেকে একটা সুন্দর ফুটফুটে ছেলে বাচ্চা পৃথিবীতে আসছে। আমি আমার ভাতিজা মুহাম্মাদের সুসংবাদ পাইয়া, সেদিন আমি জানতাম না সে নবী ছিল, কিন্তু ভাতিজার সুসংবাদে আমি লাহাব আবুল আহাব দাঁড়াইয়া আমার এই সাদাত আঙ্গুল দিয়ে আমার দাসী সুয়াইবার দিকে আঙ্গুল তুলে বললাম, আরে দাসী সুয়াইবা
আমার ভাতিজার জন্মের সুসংবাদ তুই দিলি যা, আজকে থেকে তোকে মুক্ত করে দিলাম, তোকে আজাদ করে দিলাম, যা তোকে আজাদ করে দিলাম, মুক্ত করে দিলাম। তখন থেকে আমার আল্লাহ এই কারণে সন্তুষ্ট হইয়া সোমবারের দিন আমার আঙ্গুলের মাথার মধ্যে পানি জমায় দেয়, আর সোমবারের দিন আমার আল্লাহ আমাকে আজাব হালকা করে দেয়, শুধুমাত্র মুহাম্মদ আমিনের জন্মের সুসংবাদের কারণে। আওয়াজ তুলে বলা যাবে আল্লাহু আকবার। আইম্মে কিরামে হাদিস থেকে ব্যাখ্যা করেছেন, একজন কাফির, একজন কাফির যার বিরুদ্ধে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে দিলেন, সারা জীবন আল্লাহকে আল্লাহ বলে মানে নাই, নবীকে নবী বলে মানেন নাই, এই কাটটা কাফির যদি সোমবারের দিন নবীজির জন্মে দাসী আজাদ করার কারণে, দাসী আজাদ করার কারণে হাতের আঙ্গুলের মধ্যে রহমতের পানি জমে আল্লাহ আজাব হালকা করে দেয়, এ নবীর উম্মতেরা তোমরা বলো, তোমরা শুনো, কাফেরের যদি আল্লাহ আজাব হালকা করে, নবীর আগমনে কোন উম্মত যদি শুকরিয়া করে, মাহফিল করে, দান সদকা করে, খুশি হয়, ওই উম্মতের জীবনের গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। এই আমরা এই হাদিসের দলিল দিই, দেখ কত বিয়াদব কয় কি জানেন, আমরা হলো লাহাবি, আবু লাহাবের দল। আবু লাহাবরে মাফ করছে কি আমি? কথা কন না কে? আবু লাহাবরে মাফ করছে কি বাংলাদেশের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, প্রধান বিচারপতি? মাফ করছে কে? তো নবীজির জন্মে সুসংবাদের কারণে আল্লাহ যদি আবু লাহাবরে মাফ করে দেয়, তাহলে আমগরে মাফ করতো না? তাহলে কি আল্লাহ আমগরে মাফ করতো না? তাহলে আমরা আবু লাহাবের দলে গেলাম, তাহলে আবু লাহাবরে তো মাফ করছে আল্লাহ, তাহলে আমরা যদি আবু লাহাবের দলে হই, তাহলে তো আমরা আল্লাহর দলেই আছি, অসুবিধে কি? কি কথা কর না কেন, তাহলে আল্লাহ আবু লাহাবের দলেই আছে। পাগল ছাগল দেশে কত জন্মাইছে আগাছাইগুলি, কামরান লাহাবি, মিলাদুন নবী তোমরা পালন করো। এ মুসলমান, পৃথিবীর মধ্যে আল্লাহর পরে রসুলের চাইতে সম্মানী কেউ আছে? আল্লাহ তার বেলায় বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা রহমাতাল লিল আলামিন। হাবিব, ইল্লা আরবি শব্দ, গ্রামারের ভাষায় সেন্টেন্সের মাঝখানে যখন ইল্লা শব্দ আসে, তখন আল্লাহ এটাকে শক্ত করে তাকিদ দেন। ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ তৈরি করছি শুধুমাত্র আমি আল্লাহর ইবাদত গোলামি করার জন্য। ইল্লা, আমি আল্লাহ মানুষ আর জিন পাঠাইছি আমার ইবাদতের জন্য। ওমা আরসালনাকা ইল্লা, এ নবী, আমি আপনাকে মহা সৃষ্টির মধ্যে পাঠাইছি শুধু রহমত হিসেবে। আরো জোরে, আরো জোরে, নবীর উপরে রহমত পৃথিবীতে আছে, নবীর উপরে নিয়ামত পৃথিবীতে আছে, নবীর উপরে আল্লাহ রাজামন্দি পৃথিবীতে আছে, নবীর উপরে আল্লাহ সন্তুষ্টি পৃথিবীতে আছে। তো সেই সন্তুষ্টি, সেই রাজামন্দি, সেই রহমত, সেই বরকত যেই মাসে যেই দিনে আসছে, সেদিনটাতে তো আমাদের খুশি হওয়ারই প্রয়োজন। কথা বলেন ঠিক না? আপনি বিয়ে করছেন, বছর ঘুরে বিয়ের দিন আইলে বউরে কন, বিবি ও মনে আছে নি এক বছর আগে বিয়ে করছিলাম, এরকম মজা লাগে না? ফুল আইছে।